নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো গাইস সেই ভিডিওতে আমরা কথা বলবো আজকের মহা গুরুত্বপূর্ণ ম্যাচ কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ নিয়ে তো এই ম্যাচটা এখন কে কে এর জন্য সবথেকে ইম্পর্ট্যান্ট এখন সবগুলো ম্যাচে ইম্পর্টেন্ট বাট এই ম্যাচটার গুরুত্ব সব থেকে বেশি তার কারণটা হচ্ছে লাস্ট দুটো ম্যাচ কে কে আর জেতার পর কে কে আর কিছুটা প্লে অফের লড়াইয়ে ফিরেছে তবে আজকের ম্যাচটা যদি কে কে আর জিততে পারে তাহলে কিন্তু কে কে আর প্লে অফের দৌড়ে এগিয়ে যাবে যেই কথাটা আমরা বলতে পারবো তার কারণ হচ্ছে রাজস্থান রয়্যালস এমন একটা টিম যারা কিন্তু কে আরের মতো সেম জায়গাতে আছে এবং তার সঙ্গে রাজস্থানের নেট ট্রেন্ডেডটাও কে আরের থেকে বেশি আছে তো কে আরের জন্য একটা বড়ো বাঁধা কিন্তু রাজস্থান হতে পারে তবে যদি কে কে আর রাজস্থানকে হারাতে পারে তার মানে কিন্তু কে কে আর রাজস্থানের থেকে এগিয়ে যাবে আর অ্যাকচুয়ালি এই ম্যাচগুলো কিন্তু চার পয়েন্টের ম্যাচ মানে কে কে আর যদি রাজস্থানকে হারায় তারা রাজস্থানকে দু পয়েন্ট পাওয়া থেকে যেমন আটকাচ্ছে আবার নিজেদের দু পয়েন্ট বাড়াচ্ছে এটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ আর এই ম্যাচগুলো হারা মানে যদি কে কে আর হেঁটে যায় তাহলে রাজস্থানের কাছে আবার সেই অ্যাডভান্টেজটা যাবে কে কে আর যেমন দু পয়েন্ট পাচ্ছে না আবার রাজস্থান দু পয়েন্ট এগিয়ে যাচ্ছে তো সেই হিসেবে এই ম্যাচটা অভিয়াসলি ভীষণই ইম্পর্টেন্ট যদি কে কে আর আজকের ম্যাচ জিততে পারে তারা কিন্তু পয়েন্টস টেবিলের তিন নম্বর জায়গাটায় চলে যাবে হ্যাঁ তিনে ইভেন রাজস্থান জিতলে তারা তাও কিন্তু তিন নম্বর জায়গাটাই চলে যাবে তো আজকে কেকের বনাম রাজস্থান ম্যাচে যে টিম হারবে তারা অনেকটা পিছিয়ে পড়বে আবার যে টিম জিতবে তারা কিন্তু প্লে অফের দৌড়ে অনেকটাই এগিয়ে যাবে সেই হিসেবে ম্যাচটা ভীষণই গুরুত্বপূর্ণ দুই দলের জন্যই এই ম্যাচ নিয়ে আমরা কথা বলবো ম্যাচ থেকে আমরা কী এক্সপেক্ট করতে পারি সেটাই আলোচনা করব তবে কালকের গুজরাট বলাম মুম্বাই ম্যাচের জন্য কিন্তু রিয়েল ইলেভেন অ্যাপে ফিফটি থাউজেন্ডের ফ্রি গিবায়ে আছে তোমরা রিয়েল ফিফটি কোড ইউজ করে এই ফ্রি কনটেস্টে জয়েন করে জিততে পারো আর এই রুয়েল ইলেভেন অ্যাপে কিন্তু টিডিএস কাটে সব থেকে কম যদি তোমরা রুয়েল ইলেভেন অ্যাপে হাজার টাকা দিয়ে একটা কন্টেস্টে জয়েন করো দেন দু হাজার টাকা যেত এবং দেন তিন হাজার দিয়ে আবার একটা কন্টেস্টে জয়েন করে ছ হাজার টাকা যেত তাহলে কিন্তু তোমাদের তিন হাজার প্লাস এক হাজার মানে চার হাজার টাকার যে ইনভেস্টমেন্ট আছে সেটা বাদ দিয়ে বাকি দু হাজার টাকার উপর টিডিএস কাটে তবে অন্য কোনো অ্যাপ হলে তারা কিন্তু ডিপোজিটের হাজার টাকা বাদ দিয়ে বাকি পাঁচ হাজার টাকার উপর টিডিএস কাটে তো ফলে অনেক বেশি তারা টিডিএস কাটে সেই তুলনায় রুয়েল ইলেভেন অ্যাপে কিন্তু অনেক কম টিডিএস কাটা হয় তো সেখানে রুয়েল ইলেভেন অ্যাপে খেললে এই লাভটা তোমরা পাবে অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং কমেন্টে আছে যদি মেন টপিকে ফিরে আসি তো আজকে রাজস্থানের সঙ্গে কে কে আর মহা গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নামছে পয়েন্ট টেবিলের হিসেবে এই ম্যাচটার গুরুত্ব অনেক আর এই ম্যাচটার দিকে শুধুমাত্র কে কে আর রাজস্থান ফ্যানারা তাকিয়ে নেই যে টিমগুলো প্লে অফের লড়াই করছে তারা কিন্তু প্রত্যেকেই তাকিয়ে থাকবে তবে এই ম্যাচ থেকে আমরা কি এক্সপেক্ট করতে পারি ইডেনের পিচ থেকে আমরা কি এক্সপেক্ট করতে পারি ইডেনের পিচ নর্মালি কিন্তু এখন অনেক চেঞ্জ হয়ে গিয়েছে এখন ইডেনের পিচ কিন্তু টোটালি ব্যাটিং পিচ হয় ফাস্ট বোলারদের জন্য কিছুটা সাহায্য থাকে আর সেই টাইপের পিচে কিন্তু কে কে আর স্ট্রাগেল করেছে কে কে আর ইডেনে যে দুটো ম্যাচ সেই দুটো ম্যাচ কিন্তু পিচ নম্বর ফোরে খেলা হয়েছিল যেটা একমাত্র পিচ যেখানে কিন্তু স্পিনারদের জন্য কিছুটা সাহায্য থাকে আরসিবি ম্যাচ এবং পাঞ্জাব ম্যাচটা কিন্তু ওই পিচে খেলা হয়েছিল যেখানে স্পিনারদের জন্য সাহায্য ছিল এবং ভালো ব্যাপার হচ্ছে রাজস্থান ম্যাচটাও কিন্তু সেই সেম পিচে কে কে আর খেলতে চলেছে মানে বাকি যে ম্যা পিচগুলো আছে সেখানে কিন্তু কে কে আর বোলারদের স্ট্রাগেল করতে আমরা দেখেছি চেন্নাই ম্যাচে দেখেছি হায়দ্রাবাদ ম্যাচে দেখেছি গুজরাট ম্যাচে দেখেছি তবে এই একটা পিচ যেখানে কে আর বোলাররা সাহায্য পেয়েছে আবার সেখানেই খেলা হচ্ছে তো সেখানে আবারও স্পিনারদের জন্য কিন্তু এই পিচ থেকে সাহায্য থাকতে পারে যেহেতু কয়েকদিন আগের পাঞ্জাব ম্যাচটাও এই পিচে খেলা হয়েছে এবং বেশ গরমও পড়েছে তো সেখানে কিন্তু পিচের ড্রাইনেস আরও বেশি থাকতে পারে এবং আগের দিনের থেকেও স্পিনাররা হয়তো বেশি সাহায্য পেতে পারে তবে ব্যাটসম্যানরাও ভালো খেলে রান করতে পারবে একদম যে টার্নিং পিচ হবে মানে ডেট পিচ হবে ব্যাপারটা সেরকম না তবে ওয়ান প্লাস কোর কিন্তু উইনিং টোটাল হতে পারে এই পিচে যেখানে নর্মালি ইডেনে দুশো করলেও সেটা শেফ টোটাল না বাট এখানে কিন্তু ওয়ান এইটটি কোরও ভালো রকম লড়াই করা যাবে তবে ব্যাপারটা হচ্ছে এই পিচ যে কেক কেয়ারকে শুধুমাত্র সাহায্য করবে সেরকমটা না কারণ আর বা পাঞ্জাবের ক্ষেত্রে কি হয়েছিল তারা স্পিন খুব একটা ভালো খেলেও না এবং তাদের কাছে সেই লেভেলের স্পিনারও ছিল না তবে রাজস্থান রয়্যালস টিমের কাছে কিন্তু স্পিনার আছে কোয়ালিটি স্পিনার আছে যেখানে চাহাল বা অশ্বিনের মতো তো ওয়ার্ল্ড ক্লাস স্পিনাররা আছেই তার সঙ্গে অ্যাডাম জাম্পা অথবা মুড়গান অশ্বিনের মতো কাউকে কিন্তু তারা থার্ড স্পিনার হিসেবে ইউজ করতে পারে এবং জো রুটো খেলতে পারে যে ভালো স্পিন যেমন খেলতে পারে সেরকম দরকারে কিন্তু এক ওভার স্পিন বোলিংও করে দিতে পারবে রাজস্থানের হয়ে তো সেখানে রাজস্থানেরও স্পিন অ্যাটাকটা কিন্তু ভালো সেই বিষয়ে সন্দেহ নেই তো সেখানে কিন্তু কে কে আর ব্যাটসম্যানরাও চাপে পড়তে পারে ইভেন রাজস্থানের ব্যাটসম্যানরা স্পিন কিন্তু খারাপ খেলে না ভালোই খেলে জয়সোয়ালের মতো প্লেয়ারকে ভালো স্পিন খেলতে দেখেছি তবে জয়শল এবারে যেমন খেলছে তার কাছে স্পিন বোলিং হোক ফাস্ট বোলিং হোক কোনো কিছুতেই তার আর কি সেরকম অসুবিধা হচ্ছে না ফাস্ট বোলিংয়ে আউট হয়েছে বাট ফাস্ট বোলিং সে আরও মেরেওছে তো সেখানে স্পিন দিয়েই কেকেয়ারকে অ্যাটাক করতে হবে এবং ডেথেও কিন্তু স্পিনটা কে কেকেয়ারের কাজে আসতে পারে সিমের হেডম্যারকে কিন্তু স্পিনার দিয়ে আটকে রাখা সম্ভব তার এগেনস্টে কিন্তু স্পিনটা কাজে লাগানো যেতে পারে তো ওভারঅল স্পিন টু উইন এটাই কে এর মন্ত্র হতে চলেছে সেখানে সুনীল নারায়ণ ফর্মেলা থাকলেও তার দিকে নজর থাকবে সুনীল নারায়ণের কাছে কিন্তু আবারও একটা ভালো সুযোগ নিজেকে প্রমাণ করান এই ম্যাচটা জিতিয়ে আগের দিন খারাপ বোলিং করেনি তো সেখানে সুনীল নারায়ণ সুয়াশ শর্মা আর তার সঙ্গে মেনলি ভরুণ চক্রবর্তী তার দিকে নজর থাকবে বাকি দেখা যাক অনুকূল রায়কে খেলায় কিনা অনুকূলকে নিয়েও একটা রিক্স নিতে পারে দরকারে পনেরো ষোলো ওভার স্পিনই করিয়ে দিতে পারে ফাস্ট বোলাররা যেহেতু ভালো সেরকম বোলিং করছে না তবে হ্যাঁ হর্ষিদ রাণা ভালো বোলিং করেছে আসার পর থেকে নতুন ভালো উইকেট নিচ্ছে সেটা কিন্তু একটা পজিটিভ ব্যাপার তো রাজস্থানের ব্যাটিং খুব ভালো ফর্মে আছে বাটলার আছে জয়সোয়াল আছে তবে তার থেকেও কিন্তু কে কেকেআরের চিন্তা হতে পারে রাজস্থানের বোলিং যেহেতু কোয়ালিটি স্পিনার তাদের কাছেও আছে এবং নতুন বলে কিন্তু ট্রেন্ট বোল্ট বা সন্দীপ শর্মা তারা কিন্তু সুইংও পাবে সেখানে তাদের কে কে আর ব্যাটসম্যানেরা কেমন খেলে সেই দিকেই আমাদের নজর থাকবে এবং আমার পার্সোনালি মনে হয় দুটো প্লেয়ারের কিন্তু ভালো খেলা জরুরি একটা প্লেয়ার হচ্ছে নীতিশ রানা যে স্পিন খুব ভালো খেলে আরেকটা প্লেয়ার কিন্তু হচ্ছে রমানুল্লাহ গুরবাস তাকেও কিন্তু শুরুর দিকে একটু টাইম নিয়ে খেলা উচিত তারা খেলাটা কিন্তু স্পিনের বিরুদ্ধে বেশ ভালো সেখানে গুরবাস নীতিশ রানার মতো প্লেয়ারদের দায়িত্ব নিয়ে খেলতে হবে যেসব রয় স্ট্রাগেল করতে পারে এই ম্যাচে বাট আশা করছি সে যেরকম ফর্মে আছে ভালোই খেলবে ভেঙ্কটে সাহেব তাকেও কিন্তু দায়িত্ব নিতে হবে সেও কিন্তু স্ট্রাগল করছে বাকি রিঙ্কু সিঙ্কি নিয়ে নতুন করে নেই সে তো ফর্মেই আছে রাশেলো আগের দিন ভালো খেলেছে তবে ওভারঅল আমার মনে হয় কেক ক্যারের জন্য কিন্তু নীতিশ রানা এবং গুড়বাসের ব্যাটিংটা বেশ ইম্পর্টেন্ট হতে পারে এই দুটো প্লেয়ার যদি খেলে দেয় তাহলে কিন্তু কেক ক্যারের ম্যাচ জেতার সম্ভাবনা অনেক বেশি থাকবে আর বাকি রাজস্থানের ব্যাটিংয়ের কথা বললে তাদের কিন্তু প্রথম দুটো উইকেট ফেলা খুব জরুরি মানে সঞ্জু স্যামসন জয়শওয়াল এবং বাটলার তিনজনের মধ্যে থেকে যদি দুজনকে আউট করে দেওয়া যায় সেখানে কিন্তু ম্যাচে ফেরা সম্ভব রাজস্থানের মিডিল অর্ডার কিন্তু খুব একটা ভালো খেলতে পারেনি সেখানে কিন্তু তারা স্ট্রাগল করেছে এবং সেখানে তাদের ফিনিশারদেরও স্ট্রাগেল করতে আমরা দেখেছি লাস্ট দিকে এসে তবে তাদের টপ থ্রি জয়শওয়াল বাটলার এবং সঞ্জু স্যামসন যারাও স্পিন খেলার এবিলিটি বেশ ভালো তাদের এগেনস্টেই কিন্তু কে মেন থ্রেডটা থাকবে এই তিনজনের মধ্যে থেকে যদি তিনজনকেই তাড়াতাড়ি আউট করে দেওয়া যায় কে পক্ষে ম্যাচটা কিন্তু ইজিলি যেতা সম্ভব বাট এই তিনজনের মধ্যে থেকে যদি দুজন টিকে যায় সেখানে কিন্তু বড় সমস্যা হতে পারে এবং মেবি নীতিশ রানা কিন্তু ওটা তাড়াতাড়ি স্পিন নিয়ে আসতে পারে মিডিল ওভারের স্পিনারদের সঙ্গে শার্দুল ঠাকুরকেও মাঝে মধ্যে ইউজ করতে পারে হয়তো সেগুলো বেটার উইকেট টেকিং স্ট্র্যাটেজি হতে পারে বাকি টসের কথা বললে টসে যদি ফার্স্টে ব্যাট করে নেওয়া ওটাই বেটার এই পিচে যদি একশো আশি প্লাস রান করে দেওয়া যায় কে কের মতো টিম যদি করতে পারে তাদের যা স্পিন অ্যাটাক আছে তারা কিন্তু অপোনেন্টকে চোখ করার ক্ষমতা রাখে তো সেখানে ফার্স্টে ব্যাট করলে শুরুর দিকে নতুন বলে হয়তো ট্রেন্ড বোল্টের মতো বোলারটা একটু সুইং পাবে তবে সেকেন্ড ইনিংসে কিন্তু পিচ আরও স্লো হতে পারে সেকেন্ড ইনিংসে ব্যাটিং কিন্তু আরও কঠিন হতে পারে বিশেষ করে যেহেতু রাজস্থান টিমেও তিনটে স্পিনার আছে তাদের এগেনস্টে কিন্তু ব্যাটিং করাটা কঠিন হবে আগের দিন পাঞ্জাবের টিমে কিন্তু সেই লেভেলের স্পিনার ছিল না কেউ রাহুল চাহারকে বাদ দিয়ে দিলে সেই তুলনায় কিন্তু রাজস্থান কঠিন প্রতিপক্ষ অনেকটাই কঠিন প্রতিপক্ষ এবং সেকেন্ড ইনিংসে কিন্তু চাহালও মারাত্মক ডেঞ্জারাস হয়ে উঠতে পারে তো আই থিঙ্ক কে আর যদি ফার্স্টে ব্যাট করে সেটাই বেটার হবে হয়তো কেকেআরের জন্য এবং কেকেেরোর কি প্লেয়ারদের কথা বললে সেখানে অবশ্যই ভরুণ চক্রবর্তী সুনীল নারায়ণ সুয়াস শর্মা এই তিনজনের দিকেই মেন নজর থাকবে ব্যাটিংয়ের ক্ষেত্রে কিন্তু নীতিশ রানা ও রিঙ্কু সিং জেসন রয় বা আন্দ্রা আসেলদের দিকে নজর থাকবে তবে গুড়বাসে যদি ভালো ব্যাটিং করে সেটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট হতে পারে তো এই ম্যাচ থেকে তোমরা কি এক্সপেক্ট করছো কমেন্টে জানিও আর তোমাদের মতামত কিন্তু তোমরা রিয়েল ইলেভেন অ্যাপেও শুধুমাত্র রিয়েশন নোয়ের মাধ্যমে জানাতে পারো যেমন একটা প্রশ্ন আছে কালকে গুজরাটের বিরুদ্ধে মুম্বাইকে পনেরো ওভারের মধ্যে পাঁচটা ছয় মারতে পারবে আমার তো মনে হয় ইজিলি মেরে দেবে আমি ইয়েসে ক্লিক করবো এখানে আর এরকমই আরো অনেক প্রশ্ন অ্যাপে পেয়ে যাবে যেমন মুম্বাইয়ের কি যে কোনো বোলার তিনট উইকেট নিতে পারবে বা এই ম্যাচে কি কোনো প্লেয়ার জিরো রান আউট হবে এরকমই প্রশ্নে রিয়েশন নোয়ে অ্যান্সার দিয়ে তোমরা জিততে পারো আর বাকি কালকের এই ম্যাচের জন্য আমার ফ্যান্টাসিটিম কেমন হতে পারে সেটাও স্ক্রিনে দিয়ে দিচ্ছি তো চলো গাই সেই ভিডিওতে তোমাদের এইগুলি বলার ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম রেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই